বিয়ে করার বিষয়টা দুই ভাগে ব্যাখ্যা করা যায়, একটি তাত্ত্বিকভাবে আর একটি তৎকালীন প্রাসঙ্গিক ক্রমে। অনেক মানুষই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়ের ব্যাপারে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করে থাকেন, কারণ তারা ইতিহাস ভালোভাবে জানেন না। আল্লাহ আকবার, এটা এক অদ্বিতীয় সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে, কিন্তু এখানে সেক্সের কোনো প্রাধান্যই নেই। সাধারণভাবে মানুষ এই সম্পর্কের কথা বললেই বলে সেক্সের কথা, যে কিভাবে একজন মানুষ এটা করতে পারে, তিনি তো মেয়েটির বাবার মতো, কিভাবে তিনি মেয়েটিকে বিয়ে করতে পারেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়েটা অনেক অনেক অন্যান্য একটি ব্যাপার, কিন্তু এখানে বিয়ের প্রথম দিকে কোনো সেক্সের ইস্যুই ছিল না। একটা পর্যালোচনায় আসা যাক, আমাদের মধ্যে কয়জনের অসন্তোষ আছে স্বামী স্ত্রীর সম্পর্কে তাদের স্বামীর উপর? হ্যাঁ, আপনারা আমার কাছে সৎ হন এবং সত্যিভাবে বলুন আপনার স্বামীর ওপর আপনার কোনো অসন্তোষ বা অভিযোগ আছে কিনা। আমাদের মধ্যে যারা স্বামী স্ত্রী আছেন তাদের সকলের সামান্য হলেও কিছু অভিযোগ বা অভিমান থাকে পরস্পরের বিরুদ্ধে। আপনারা মুখে প্রকাশ করুন আর অন্তরে লুকায়িত রাখুন। এসব আপনারা হয়তো তাকে সরাসরি বলে ফেলেন, নয়তো আপনাদের পরিবারকে জানান বা ভালো বন্ধুকে জানান। যখন আপনি দেখেন আপনার স্বামী কোথাও অসময়ে যাচ্ছে, তখন আপনি তা খোঁজার চেষ্টা করেন। এটা ভাবার কারণ নেই যে এটা শুধু আপনাদের ক্ষেত্রেই হয়, এটা সকল স্বামী এবং স্ত্রীদের ক্ষেত্রেই হয়। কিন্তু আপনি কখনোই আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ইতিহাসে খুঁজে পাবেন না যে তিনি মাত্র একটি অভিযোগ বা অসন্তোষ প্রকাশ করেছেন রাসূলের ব্যবহারে বা অন্য কোনো কারণে। এটা কখনোই খুঁজে পাবেন না। এটা একটা বিশাল আশ্চর্য, কিন্তু মানুষ এটা বোঝে না। তারা শুধু ফিতনা সৃষ্টি করে বিভ্রান্ত করতে চায়, কারণ তারা হিংসায় জ্বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখময় জীবনের ওপর। যদিও তিনি বৃদ্ধ মানুষ হয়ে তরুণী মেয়েকে বিয়ে করেছেন, কারণ বেশিরভাগ স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল বিধবা, যেই বিধবাদের অন্যান্য ধর্মে দ্বিতীয়বার বিয়ের সুযোগই নেই। শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবীন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় এবং তার ওফাতের পরবর্তী সময় তিনি কখনোই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো অভিযোগই প্রকাশ করেননি। তিনি সবসময় বলেছেন সব কিছুই ভালো চলছে। তিনি এটা বুঝিয়েছেন যে কোনো কিছুই তার অস্বাভাবিক হয়নি। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসেবে গ্রহণ করেছেন যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, কিন্তু বিবাহের পর শুরুর দিকে তিনি বাবা আবু বকরের বাসায় মায়ের আদর ছিলেন এবং খেলাধুলাও করতেন বটে তার বন্ধুদের সাথে। তিনি দেখাতে চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু করেননি যা সঠিক কাজ না একজন পুরুষের জন্য, যতক্ষণ না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুত হয়েছে শারীরিক সম্পর্কের জন্য। সত্যই এই বিবাহ বন্ধনের ব্যাপারটা ছিল একটি অনন্য ঘটনা। শুধুমাত্র আল্লাহ এবং বিশ্বাসীরাই এই বিষয়টা বুঝতে পারবে, আর যারা বুঝতে পারছে না তারাই সমাজে ফিতনা সৃষ্টি করবে। আল্লাহ আমাদের রহম করুক এবং সেই অবিশ্বাসীদের রহম করুক যারা সততার সাথে ইতিহাস পর্যবেক্ষণ করে এবং সত্য ইতিহাস নির্ভীকভাবে বীরপুরুষের মতো মেনে নেয়। ইসলামী শিক্ষা কখনোই উম্মতের কাছে ন্যায় বিরুদ্ধ হতে পারে না। ইসলাম সকলের প্রতি আপোষহীন। এটা আসলে কেউ জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বছর বয়সী আয়েশা রাদিয়াল্লাহুকে বিয়ে করেন আল্লাহ ছাড়া, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকেই বিয়ে করেননি যতক্ষণ না তার কাছে বিয়ে করার জন্য আল্লাহর ওহী সংবাদ আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কখনোই রোডে বা কোনো অন্তর্মহলে হাজার হাজার সুন্দরী নারী দাঁড় করিয়ে বলেননি যে একে বিয়ে করবো, ওকে বিয়ে করবো না, তাকে বিয়ে করবো, যদিও তিনি তা পারতেন। কারণ আল্লাহ কুরআনে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছুই নিজের থেকে বলেন না, কিন্তু তাকে যা ওহী করা হয় তিনি তাই মুখ দিয়ে বলেন। আমরা জানি তিনি আমাদের মতোই মানুষ ছিলেন, কিন্তু তার আত্মা ছিল পরিশুদ্ধ, কারণ তার শিক্ষক ছিলেন জিব্রাইল আলাইহিস সালাম এবং তিনি যা আল্লাহর মাধ্যমে ওহী করতেন সেভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম চলতেন। তাই আমরা এর সঠিক কারণ বলতে পারবো না যে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম 9 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেন, কারণ তা আল্লাহরই ইচ্ছা। তাই যারা কাফের, যারা অমুসলিম, তারা ওই ওহির বিষয়টি না বুঝেই আকাশে উঠতে শুরু করেছে পাখনাবিহীন, কারণ তারা ওহি কি এটা না বুঝে, দৈববাণী কি এটা বুঝে না, আবার বোঝার চেষ্টাও করে না, তাই তারা না বুঝেই মন্তব্য করে। কিন্তু যারা দৈববাণী কি এটা বুঝে, তারা এটা বুঝে যে যেটা আমাদের চিন্তার বাইরে ওটা হচ্ছে মুজেজা, আল্লাহর তরফ থেকে হয়ে থাকে। অর্থাৎ আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্বাচিত করেছেন, এটাই হচ্ছে প্রথম কথা। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে বুঝতে পারলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে তার জন্য আল্লাহ মনোনীত করেছেন, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে আবু বকর, তুমি আমাকে ভালোবাসো? তিনি বললেন, আপনার উপর আমার বাবা মা কুরবান হোক, অবশ্যই আপনাকে ভালোবাসি। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার মেয়েকে বিবাহের জন্য চাচ্ছি। এটা তখন সাধারণ ব্যাপার ছিল আরবদের কাছে, এটা ভাবার সুযোগ নেই যে এটা হতেই পারে না, বা ইউরোপের কালচারের ব্যাপারে বা চায়নার কালচারের ব্যাপারে। আপনাকে ভাবতে হবে তৎকালীন আরব কালচারের ব্যাপারে, কারণ ঘটনাটি আরবেই ঘটেছে। এটা আরবদের জন্য সাধারণ ব্যাপার ছিল কারো মেয়েকে সরাসরি বিয়ে করতে চাওয়া যখন মেয়ের বয়স 9 কিংবা 10, আর তারা মেয়েকে বিছানায় শোয়ানোর জন্য নিয়ে আসতো না, বরং তারা মেয়ের পরিবারের লোকদেরও নিয়ে আসতো যাতে তারা মেয়েকে পরিচর্যা করতে পারে, আর তারা যেন একজন অপরজনকে দেখে ভালোবাসার জন্ম দিতে পারে। যতদিন মেয়েটি শারীরিক সম্পর্কের জন্য এবং সন্তান জন্ম দেওয়ার জন্য প্রস্তুত হয় ততদিনে তাদের স্বামী স্ত্রীর বন্ধনটা একটু পোক্ততা লাভ করে। এটা তখনকার একটা সচরাচর নিয়ম ছিল।